মুঘলরা নেই, নেই তাদের সুবিশাল সাম্রাজ্য, কিন্তু এক মহিলা নিজেকে মুঘল রাজবংশের উত্তরাধিকারী হিসেবে দাবি করেছেন। শুধু তাই নয়, তিনি দিল্লির ঐতিহাসিক রেড ফোর্ট বা লালকেল্লার মালিকানার দাবিও জানিয়েছেন। সুলতানা বেগম নামের ওই নারী কলকাতার উপকণ্ঠে একটি বস্তিতে বাস করেন। পেনশনের অল্প টাকায় জীবন চলছে তার। তার এই দাবির পক্ষে প্রমাণ হচ্ছে তিনি মির্জা মোহাম্মদ বেদার বখতকে বিয়ে করেছেন। বলা হচ্ছে তিনি ভারতের শেষ মুঘল শাসক বাহাদুর শাহ জাফরের সৌপুত্র। 1980-এর দশকে বেদার বখতের মৃত্যুর পর সুলতানা বেগম দুর্দশার মধ্য দিয়ে জীবন পার করেছেন। গত 10 বছর ধরে রাজমর্যাদা ফিরে পাওয়া ও ক্ষতিপূরণ পেতে কর্তৃপক্ষের কাছে আবেদন করে যাচ্ছেন তিনি। 68 বছর বয়সের এই মহিলা প্রশ্ন তুলেছেন, ভাবতে পারেন তাজমহল তৈরি করা সম্রাটের বংশধর এখন চরম দারিদ্র্যের মধ্যে বাস করছেন। আমি আশা করি সরকার আমার ইনসাফ নিশ্চিত করবে। কোনো কিছুর মালিক যদি কেউ হয় তাকে সেটি ফিরিয়ে দেওয়া উচিত। সুলতানার এই দাবির সমর্থনকারীরা বলছেন, তার প্রয়াত স্বামীর বংশ শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর পর্যন্ত শনাক্ত করা যায়। 1837 সালে জাফরের রাজ্যাভিষেকের সময় তার সাম্রাজ্য দিল্লির সীমান্ত পর্যন্ত সংকুচিত হয়ে যায়। 20 বছর পর সিপাহী বিদ্রোহের সময় 82 বছর বয়সী জাফরকে নেতা হিসেবে ঘোষণা করেন বিদ্রোহীরা। 1 মাসের মধ্যে ব্রিটিশ বাহিনী দিল্লি ঘেরাও করে নৃশংসভাবে বিদ্রোহ দমন করে। আত্মসমর্পণ করার পরও জাফরের জীবিত 10 সন্তানকে হত্যা করা হয়। এই সময় জাফরকে তৎকালীন বার্মা অর্থাৎ মায়ানমারে নির্বাসিত করা হয়। 5 বছর পর তার মৃত্যু হয়। সুলতানা বেগমের মামলায় বলা হয়েছে ভারত সরকার কেল্লাটির অবৈধ দখলদার, তাই এটি তার মালিকানায় ফিরিয়ে দেওয়া উচিত। ভিউ রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 9395-16-3088।